আজকের গল্প টাকার আপদ। লেখক সুকুমার রায়। বুড়ো মুচি দিন রাত্রি কাজ করছে আর গুনগুন করে গান গাইছে। তার মেজাজ বড়ই খুশি, স্বাস্থ্য খুব ভালো, শরীরে খেটে খায়, স্বাচ্ছন্দ্যে তার দিন চলে যায়। তার বাড়ির পাশে এক ধনী বেনে থাকতো, বিস্তর টাকা পয়সা ধন সম্পদ আছে তার, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর, কিন্তু মনে তার সুখ নেই, শরীর স্বাস্থ্য তার ভালো নয়। সে মুচির বাড়ির সামনে দিয়ে রোজ যাতায়াত করে আর ভাবে, এই লোকটা এত গরিব হয়েও দিন রাত্রি আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি ধন সম্পদ, আমার মনে একটুও আনন্দ হয় না। গান গাওয়া তো দূরের কথা, ইচ্ছে হলে আমি টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদদের বাড়িতে নিয়ে এসে গান গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু মন থেকে সেই ইচ্ছে হয় কই। শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো, সে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন এ বিষয়ে তার সঙ্গে খোলাখুলি কথা বলবে। পরের দিন সকালে যথারীতি সেই পথ দিয়ে যাওয়ার সময় মুচিকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হে মুচি ভাড়া, বড় যে ফুর্তিতে গান করছো, কোনো চিন্তা ভাবনা নাই নাকি তোমার, দিনে কত রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি বেনে মশাই, কত রোজগার করি সেটা আমি কখনো হিসেব করে দেখিনি, আর আমার কাজেরও কোনো অভাব হয়নি, খাওয়া দাওয়া বেশ চলে যাচ্ছে, তাই চিন্তা ভাবনারও কোনো ব্যাপার নেই, আর টাকা পয়সারও কোনো হিসাব রাখবার দরকার হয়নি কোনো দিন। বেনে বলল, আচ্ছা প্রতিদিন কতটা কাজ করতে পারো তুমি? মুচি বলল, তারও কিছু ঠিক নেই, কখনো বেশি করি, কখনো আবার কম করি। মুচির সাদা সিধে কথাবার্তায় বেনে মশাই বড়ই খুশি হলো। তারপর একটা টাকার থলে দিয়ে সে মুচিকে বলল, এই নাও হে, তোমাকে এই 200 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদ অসুখ বিসুখের সময় তোমার কাজে লাগবে। তখন মুচির তো ভারী আনন্দ, সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো এতগুলি টাকা একসঙ্গে চোখে দেখেনি। কিন্তু এরপর আস্তে আস্তে তার চিন্তাভাবনা আরম্ভ হলো। দিনের বেলায় বেশ ছিল, কিন্তু রাত্রি হতেই তার মনে হতে লাগলো, ওই বুঝি চোর আসছে, বেড়ালে ম্যাও করতেই সে মনে করলো, ওই রে কেউ আমার টাকা নিতে এসেছে। শেষটায় তার আর সহ্য হলো না, টাকার থলিটা হাতে নিয়ে সে ছুটে বেনের বাড়িতে গিয়ে বলল, বেনে মশাই এই রইল আপনার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো। বন্ধুরা, আজকের এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পেলাম যে টাকা পয়সা ধন সম্পদ মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। মানুষকে প্রকৃত সুখ পেতে হলে অতিরিক্ত টাকা পয়সা ধন দৌলতের লোভ মায়া ত্যাগ করে আনন্দের সাথে সাধারণ জীবনযাপন করতে হবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।